এবার হিরো আলমের কণ্ঠে আসছে কাঁচা বাদাম গানের হিন্দি ভার্সন। হিরো আলম কাঁচা বাদাম গান গাইবেন, তাও আবার হিন্দিতে। একথাটি শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ হিরো আলম এমন এক ব্যক্তি যে কিনা যে কোনো ভাষায় গান গাইতে পারেন। হিন্দি, আরবি, আফ্রিকান, বাংলা ভাষা তথা যে কোনো ভাষায় যদি কোনো গান ভাইরাল হয়, তবে যতক্ষণ না পর্যন্ত সেই গান গেয়ে চেরাচেরা অবস্থান না করছেন, ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি হিরো আলম নয়। সে সুবাদে ভাইরাল সেই কাঁচাবাদাম গানটি তো এতদিনে গাওয়ার কথা, কিন্তু গান তো এখনও গাইলেন না। কারণটি অবশেষে হিরো আলম জানালেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি কাঁচাবাদাম গানটি গাইতে পারেননি। তবে ব্যস্ততার অবসান ঘটিয়ে 6 তারিখ আসছে হিরো আলমের কাঁচাবাদাম গানের হিন্দি ভার্সন। এবার দেখার বিষয়, হিরো আলমের কাঁচাবাদাম আসতে আসতে বাদাম কাঁচা রয়ে কি না। আমি শিওর হিরো আলমের কাঁচাবাদামও ভাইরাল হবে। প্রিয় দর্শক, হিরো আলমের কাঁচাবাদামের হিন্দি ভার্সন গানটি শুনতে আপনি কি আগ্রহী, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বাংলা সংস্কৃতি অঙ্গনের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।